Mr. Rai, আপনি গজলটা শুনেছেন? ইন্তেজার কব তক করু মেরি জান, জান নিকল যায় মেরি জান। আহা, শুনেছি বোধহয়। না শুনে থাকলে আপনি শুনবেন, অসাধারণ। লাজবে কে আমার কেবিনে আসবেন? আমি নিজে গিয়ে শুনব। Yes, your lordship. আমরা মিস সোডেনের উত্তরটা একটুখানি শুনে নি। কোনটা বলুন তো? ও, বলছি সাক্ষী আছে আপনার? হ্যাঁ মিলর, সাক্ষী আছে। তবে সাক্ষীকে ডাকার আগে আমি এই কেসের আইও অর্থাৎ জামতারা থানার ওসি প্রবীর সেনকে ডেকে কিছু প্রশ্ন করতে চাই। ইওর লর্ডশিপ, উনি মূল সাক্ষীকে না ডেকে একে ওকে তাকে ডাকছেন, আদালতে সময় নষ্ট করছেন। ওনার সত্যি কোনো সাক্ষী আছে কি? হ্যাঁ আছেন তো উনি বললেন। আপনি বসুন মিস্টার রায়। প্রবীর সেনকে বক্সে আসার অনুমতি দেওয়া হচ্ছে। আরে আপনি বসে আছেন কেন? শপথ বাক্য পাঠ করান, বারবার বলতে হবে। যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। আপনি প্রবীর সেন, জামতারা থানার ওসি এবং এই কেসের আইও? হ্যাঁ। আচ্ছা প্রবীর বাবু, সেদিন জামতারা থানা এলাকায় যে দুর্ঘটনাটি ঘটে সেটা ঠিক কটার সময় ঘটেছিল? 17 এপ্রিল রাত 1:08 মিনিটে। ইংরেজি তারিখ অনুযায়ী ওটা 18 এপ্রিল। আর আপনি স্পটে পৌঁছলেন 10 থেকে 15 মিনিটের মধ্যে, তাই তো? না না, আমি 2 নাগাদ খবর পেয়েছি। তারপরে আমি আমার ফুল টিম নিয়ে 2:15-20 নাগাদ ওখানে পৌঁছেছি। মিলর্ড, এই দুর্ঘটনাটি নিয়ে যেরকম ধোঁয়াশা রয়েছে সেরকম প্রবীর বাবুর কথাতেও ধোঁয়াশা রয়েছে। তিনি কিন্তু বললেন দুর্ঘটনাটি ঘটে রাত 1:08। হ্যাঁ, কিছু ভুল বললাম নাকি? না না প্রবীর বাবু, আপনি একদম ঠিক বলেছেন। আপনি আসলে এক্স্যাক্ট টাইমটা বলে ফেলেছেন। স্বাভাবিকভাবে মানুষ কিন্তু এরকম এক্স্যাক্ট টাইম বলে না, একটা আনুমানিক টাইম বলে, মানে নাগাদ শব্দটা ইউজ করে। মানে আমি যখন আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কখন ঘটনাস্থলে পৌঁছলেন, আপনি বলেছেন 2:15 থেকে 20 নাগাদ। আপনি কিন্তু এরকমটা বলেননি যে ঘটনার খবর পেয়েছেন আপনি 1:56 এবং ঘটনাস্থলে পৌঁছেছেন আপনি টিম নিয়ে 2:22 মিনিটে। বলেছেন কি? বাহ, ঠিক ধরেছেন মিস সোরেন। গুড গুড, জবাব দিন ওসি সাহেব, জবাব দিন। ইওর লর্ডশিপ, এই টাইমটা তো হসপিটালের রিপোর্টেই লেখা আছে। ডাক্তাররা অ্যাপ্রক্সিমেট টাইম অফ ডেথটা লিখে রেখেছে, সেটা থেকেই উনি বলছেন। মিস সোরেন কি ডকুমেন্টসগুলো ভালো করে পড়ে রাখেননি? ইওর লর্ডশিপ, আপনি এক্সিবিট নাম্বার 34B একবার দেখুন। তাই তো লেখা আছে, এই তো। মিলর্ড, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, করে বলুন তো ঝটপট। মিস্টার অবিনাশ রায়ের মক্কেল কে? শ্রীতমা ব্যানার্জি নাকি প্রবীর সেন? হ্যাঁ অবশ্যই শ্রীতমা ব্যানার্জি। কি, তাই তো মিস্টার রায়? তাহলে তিনি প্রবীর সেনকে গার্ড করছেন কেন? উনি তো ওনার মক্কেল নন। বাহ, মোক্ষম কথা বলেছেন। মিস্টার রায়, জবাব দিন। সরি ইওর লর্ডশিপ, আমি আয়োকে ডিফেন্ড করছি না। উনি সময় নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন। না ইওর অনার, বরং উল্টোটা, আমি ধোঁয়াশা কাটাতে চাইছি। এক মিনিট, আমি আপনাকে রিকোয়েস্ট করব একবার এক্সিবিট নাম্বার 20C দেখার জন্য। মিলর্ড, ওটা দেখলেই বুঝতে পারবেন আপনি যে মিস্টার রায় কতটা সত্যের অপলাপ ঘটাচ্ছেন। পুলিশে রিপোর্ট লেখার আগে কিন্তু পোস্টমর্টম রিপোর্ট আসেনি। তাহলে পুলিশ কি করে লিখলো দুর্ঘটনার সময় রাত 1:08? হ্যাঁ তাই তো, পুলিশ এটা কিভাবে লিখতে পারলো? মিলর, সেটা তখনই সম্ভব যখন পুলিশ কোনো ফুটেজ থেকে টাইমটা লিখে নেয়। আদালত ও একটিমে প্রতিবাদের এক নতুন ভাষা সোম থেকে শনি রাত 8:00 আকাশ আটে।